বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামের অগ্রভাগে ছিলেন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী ছেলে মোহাম্মদ নাসিম ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আমৃত্যু আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। আরো জানাচ্ছেন মইনুল আহসান। ঐতিহ্যবাহী ও প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ আর মোহাম্মদ নাসিম যেন এক ও অভিন্ন নাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবযাত্রায় হাতে গোনা যে কয়েকজন নেতা আলোচিত ও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, মোহাম্মদ নাসিম ছিলেন তার অগ্রভাগে। হাসপাতালে টানা দুই সপ্তাহ জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার সকালে তার মৃত্যু হয়। মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের জন্ম 1948 সালের 2 এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুরে। তার বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মদ আমেনা মনসুর। তৎকালীন জগন্নাথ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেন তিনি। 60-এর দশকে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে তার ছাত্র রাজনীতির হাতে ঘড়ি বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের মাধ্যমে। কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগে সক্রিয় হন নাসিম। সে সময় কারাবরণও করেছিলেন তিনি। 80-এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। 1986 সালে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধী দলীয় হুইপের দায়িত্ব পান তিনি। এছাড়াও 1996, 2001, 2014 ও 2018 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ নাসিম। রাজপথের মতো জাতীয় সংসদেও সবসময় সরব ছিলেন তিনি। 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মোহাম্মদ নাসিম স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর 2014 সালে দল আবারও ক্ষমতায় এলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় তাকে। তখন থেকেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। 2012 সালে আওয়ামী লীগের কাউন্সিলে তিনি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের রাজনীতির একজন বর্ণাঢ্য ব্যক্তি ছিলেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা। 1971-এ মুক্তিযুদ্ধে শুধু অংশগ্রহণ করেন নাই, তিনি অনেকবার জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর তাকে গ্রেপ্তার করা হয়, তাকে সাজা দেওয়া হয়। দেশের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক মোহাম্মদ নাসিম আমৃত্যু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। রাজনীতির পাশাপাশি সমাজ কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। জন্মভূমি সিরাজগঞ্জে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন মোহাম্মদ নাসিম। মৃত্যুকালে 3 ছেলে স্ত্রীসহ রেখে গেছেন অসংখ্য প্রিয়জন গুণগ্রাহী। করোনা উপসর্গ ও উচ্চ রক্তচাপ নিয়ে 1 জুন হাসপাতালে ভর্তি হন তিনি। শনিবার বেলা 11:10 মোহাম্মদ নাসিম মারা যান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।